একবার বলেছি না যে করবো না, দেখো হলি সারাক্ষণ খালি সেলফি তুলো, মুখ গোল করে করে ছবি তুলো, পাউট করে পাউট করতে করতে নিজের মুখটা গোল হয়ে গেছে, দেখো। চুপ করো, আর কথা বলো না। বিয়ের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত আসতে পারলে? দেখো কবির, আমি এখন প্রিপেয়ার। দুইটা বছর ধরে একই কথা বলছো। বেবি একটু বেবি টেবি করো না, তোমার এই বেবিটা বুড়ো হয়ে যাচ্ছে। স্বামী আমার না 30 বছর ক্রস করে ফেলেছে অনেক আগে, আমি কখন বিয়ে করবো, কবে বাচ্চা নেব, এসব প্ল্যান তো আমাকেই করতে হয়, তাই না? কাজে তুমি আজকে এখন আমাকে ডিসিশন দেবে। ওকে, তোমাকে আমি আগেও বলেছি এখনও বলছি, এই মুহূর্তে বিয়ে করে আমি আমার ক্যারিয়ারের 12টা বাজাতে পারবো না। কেন, বিয়ে করে কি নাটক মডেলিং এসব করা যায় না? করা যায়, তোমার মা করতে দিবে? শুটিং শেষ করে বাসায় আসতে আসতে তো 12টা 1টাও বাজে, মাঝে মাঝে তো 2টা 3টা বেজে যায়, এগুলো কি তোমার মা মেনে নিবে বলো? অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত আমার ইচ্ছাটা পূর্ণ হতে দাও, তারপর বিয়ে করব। তোমার ইচ্ছার জন্য তো আমার 12টা বেজে যাচ্ছে। ও, তোমার 12টা বেজে যাচ্ছে না? নিজেটা তো ঠিকই বুঝছো, তোমার সফটওয়্যার ফ্রন্টটা যতদিন পর্যন্ত দাঁড়ায়নি ততদিন পর্যন্ত তুমি আমার সাথে ঠিকঠাক মতো দেখাও করতাম করতাম বলো? তারপর ফ্রন্টটা দাঁড়িয়ে যাওয়ার পর থেকে তুমি আমাকে বিয়ের জন্য প্রেশার করা শুরু করছো কেন? হ্যাঁ, তোমার ড্রিম আর আমার ড্রিম কি গোয়ার ড্রিম? তার মানে তুমি আগে 1 নম্বর নায়িকা হবে, পুরস্কার পাবে, অ্যাওয়ার্ড পাবে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচানাচি করবে, তারপর আমাকে বিয়ে করবে। তার পর আর সেটা করতে যদি 5-10 বছর লাগে? বেবি 5-10 বছর না, এটা করতে 50 বছরও লাগতে পারে। ইউ হ্যাভ টু ওয়েট, ঠিক আছে? আর যদি ওয়েট করতে না পারো, তোমার যদি বেশি তাড়া থাকে তাহলে অন্য কোথাও দেখবে। ওকে, আমার আসলেই তাড়া আছে, আমার মাটা অসুস্থ, তিনি আমার বিয়ে দেখে যেতে চান। কাজেই আমি তোমার সাথে এই মুহূর্তে ব্রেক আপ করছি। সাক্ষী দেওয়ার জন্য আমরা এখনি এখনি এবং এখনি বিয়ে করব। আমরা বসি কথা বলি, দেখি কি অবস্থা হয়। মানে মানে প্রেম করছো কেন? কেন প্রেম করছো? এমনি এমনি ফাও ফাও প্রেম করবা বিয়ে করবা না সেটা তো হবে না। ফোন করো, আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন করছি, ওরাও আসবে, সাক্ষী দেবে আমার পক্ষ থেকে। হ্যাঁ জান্নাত, শোন না দোস্ত, তুই আজকে বিকালে আমাকে মানে আমার জানার সাথে কথা শেষ করতে দাও। তুমি জান্নাত জান্নাত খুব ভালো আছি আমরা, পরে কথা হবে। হ্যাঁ ওকে বাই। তুমি কেন এটা করলে না? কেন এটা করলে? আমার একটা কথা তুমি শোনো, আজকে যদি আমরা পালিয়ে বিয়ে করি না, আমাদের তো সোসাইটির সবাই আমাকে চেনে, আমাদের দুজনকে চেনে, আমাদের নাকটা কাটা যাবে। আমরা বিয়ে করবো সিনা মানে বুক ফুলিয়ে বিয়ে সবার সামনে। হ্যাঁ, একটা সোসাইটি তখন আমার একটা সম্মান থাকে। লাস্ট 3 ইয়ার্স, হ্যাঁ 3 ইয়ার্স তোমার এই বকবকা নিয়ে আমি শুনছি। বেবি বেবি একটু ঘুরো, একটু ঘুরো না, একটু প্রেশারে আছে, বিশ্বাস করো একটু প্রেশারে আছে। প্রেশার প্রেশার? হ্যাঁ একটু। হ্যাঁ, আরে আমি আমার হোল লাইফ একটা প্রেশার কুকারের মধ্যে আছি। ম্যাট্রিক পরীক্ষার পর থেকে আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা আমি আজকে মাস্টার্স পাস করা পর্যন্ত টেনে নিয়ে এসেছি। প্রতিটা দিন বিয়ের জন্য যে পরিমাণ প্রেশার আমাকে টলারেট করতে হয়, আর তুমি আমাকে বলছো তুমি প্রেশারে আছো? আসলে এরকম একটা ইলিটারেট অশিক্ষিত একটা পরিবারকে টলারেট করা সত্যি একটা পেনের কাজ।
আমি বলছি কি ওকে মাশিত না 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 তুমি আমার কথাটা শুনো বিয়ে করতে চাও ফাইন বিয়ে করলাম বিয়ে করে তোমাকে কোথায় রাখবো এই বারান্দায় ছাদে না বাইরে এই গত তিন মাসে আমি কত টাকা ইনকাম করেছি জানো আমি $200 রোজগার করেছি সেলফ $200 এটা দিয়ে তো একটা ফ্ল্যাটের ভাড়া পর্যন্ত দিতে পারিনি তোমাকে বিয়ে করবো কোথায় থাকবে তুমি ছাদে নিচে পার্কিংয়ে না বারান্দায় যেখানে তুমি থাকবে সেখানে সিম্পল এটা সরি কিপার একটু ফিল্মি বাট দিস ইজ দ্য ট্রুথ সেই জন্যই তো বলছি ফিক্স বেতনের একটা কিছু করো এরকম ফ্রিল্যান্সিং করে তো চলবে না লাইফ আমি তোমাকে অনেকবার বলেছি আমি কারো আন্ডারে চাকরি করতে পারবো না কারো বসিং আমার পক্ষে নেওয়া সম্ভব না তুমি কেন একটা চাকরি করছো না তুমি একটা শিক্ষিত স্মার্ট গুড লুকিং ট্যালেন্টেড একটা মেয়ে তুমি কেন চাকরি করছো না আমি জব করব বাসায় এসে কাপড় ধোব রান্না করব সব কিছু করব আর তুমি বাসায় বসে বসে ভাগাড়িমার মতো শুধু ভাত গিলবা না ছি ছি কৃপা ছি তোমার মানুষ কাছে এতটুকু ছোট এটা আমি কখনো ভাবতেও পারি আরে সবাই আমরা শুধু পুরুষরা মুখে মুখে বলি যে ছেলে আর মেয়ের অধিকার সমান সমান হবে তুমি জব করবে আমি ব্যবসা করব দুজন মিলে রোজগার করব আর রান্না বান্না বাসে কেন হবে এতগুলো রেস্টুরেন্ট গলিগলি তো হচ্ছে কে খাবে ওখানে মাছি খাবে গিয়ে সাইমন তুমি আমাকে প্রমিস করেছিলে আমাকে পাওয়ার জন্য তুমি দুনিয়ার সাথে যুদ্ধ করতে পর্যন্ত রাজি আছো কই একটা চাকরিও তো খুঁজতে দেখলাম না শুধু কথা না একটা মেয়ে কোন সিচুয়েশনে পড়লে তার বাপের বাড়ি থেকে ব্যাগ বোঝকা বেঁধে তার প্রেমিকার বাড়িতে চলে আসে বিয়ে করার জন্য সেটা বোঝার মতো বিন্দু মাত্র সেন্স তোমার মাথায় নেই তুমি তোমার সাথে এতদিন আমি প্রেম করেছি এটাই আমার ভাবতে খারাপ লাগছে তুমি কোনোদিন কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না কথাটা মনে রেখো থাকো তুমি তোমার এখানে $200 বেতন নিয়ে তুমি সিরিয়াস তুমি আর ব্যাগ করবে না ফোন দাও এক্স্যাক্টলি আর ফোন কে নিয়ে যাবে বাসাকে ফোন দিয়ে আসতে পারবো না লেকচারও শুনবো ফোনও দিয়ে আসবো কৃপা চুপ করে আছেন যে মানে আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে পুরো বিষয়টা এতটা অড লাগবে মানে ওই সিনেমাতে দেখেছি যে ছেলেপক্ষ মেয়েকে দেখতে আসে তারপরে দুপক্ষের গার্জিয়ানরা ছেলে আর মেয়েকে একটু আলাদা করে পাঠিয়ে দেয় যাতে তারা একা কথা বলতে পারে মানে প্রথম দেখায় কী কথা বলবে না বলবে আমার একটা সম্পর্ক ছিল জি আমার একটা সিরিয়াস সম্পর্ক ছিল দেখেন কোনো কিছু লুকাছাপা করে আমি বিয়ে করতে রাজি না আমি বুঝতে পেরেছি আমার বাবা মা আপনাকে পছন্দ করেছেন আর আপনার বাবা মাও আমাকে হ্যাঁ সেটা সেটা আমিও ফিল করেছি বাবা মতো পারলে আজকে এঙ্গেজমেন্ট করিয়ে দেয় আর মা তো সত্যি সত্যি আংটি নিয়ে চলে এসছে সেজন্যই আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো কিছু গোপন থাকুক মানে সব কিছু ক্লিয়ার থাকাটা খুব দরকার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আসলে মানে মানে তোমার সরাসরি মানে সত্যি কথা বলাটা আমার ভীষণ ভালো লেগেছে
আমারও একটা সিরিয়াস সম্পর্ক ছিল, যেটা কিন্তু আসলে ভীষণ ভালো হয়েছে। মা বানিয়েছে, যদিও মা বলতে বলেছিল যেন আমি বানিয়েছি, এ কথাই আপনাকে বলি আপনাকে ইমপ্রেস করার জন্য। আমি কিন্তু একটু বেশি ইমপ্রেসড হলাম। আচ্ছা আমি তুমি করে বলি, হ্যাঁ মানে তুমি যেহেতু সত্যি দিয়ে শুরু করলে আমার উচিত সত্যি দিয়ে শুরু করা। মানে যেমন আমি আমার পাস্ট নিয়ে বলি, ইউনিভার্সিটি লাইফে আমি কিন্তু অনেক প্রেম করেছি। না না মানে মারামারি করতাম আর কি, ওই আমার একটা গ্রুপ ছিল তো খুব এদল ওদল সংঘর্ষ হতো, পলিটিক্যাল ইস্যুস আর কি, সমস্ত কিছু নিয়ে। ইডেন কলেজে পড়ার সময় আমি অনেক চুলোচুলি করেছি। সে কি আপনি ইডেন কলেজে ছিলেন? বলেন কি, আমরা তো ইডেন কলেজের মেয়েদেরকে ভীষণ ভয় পেতাম। ভয় পাওয়ার মতো? অবশ্যই, হ্যাঁ তো পাওয়ার মতোই, মানে কিন্তু মানে আপনাকে দেখে অতটা লাগছে না। ও তাই, কিন্তু আমি অনেক মারামারি করেছি। আচ্ছা আপনি জানি কোন ব্যাচ? আমি 34 ব্যাচ। 34 ব্যাচ? আপ আপনি সিডি আপনারা ছিলেন আমাদের বড়। ওরে বাবা, আর ডেঞ্জারাস তো। হ্যাঁ ভীষণ আদর করতো। কি রে, কবি ভাই আর যোগাযোগ করেনি? আজও এতদিনের একটা রিলেশন এভাবে নষ্ট হয়ে যাবে? তুই যোগাযোগ কর। কেন, আমি যোগাযোগ করবো কেন? আমি ব্রেকআপ করেছিলাম, ব্রেকআপ করার সময় ও করছে, ওর দরকার থাকলে ওই যোগাযোগ করবো। ও তো করছে না। প্রতিদিনই ভাবি জানিস, ও ফোন করবে, এবার ফোন করলে আমি আর ওর সাথে এরকম ভাব নিব না, চুপচাপ ওর কাছে যাব। কিন্তু তার আগে ওকে এমন জ্বালান জ্বালাবো যে মনের ভুলেও যেন আমাকে কোনোদিন এই ধরনের পেইন না দিতে পারে। সামিয়া, কবির ভাই কি কবির ভাইয়ের এঙ্গেজমেন্ট এখনো বিয়ে হয়নি, তুই ওনার কাছে যা, কথা বল ওনার সাথে। ও যদি আমাকে ছাড়া থাকতে পারে আমিও পারব। তুমি আমার সাথে চলো, আমি এখন চাকরি অ্যাপ্লাই করবো, আজকে একটা জব ম্যানেজ করবো, জব ম্যানেজ করে দিয়ে আজকে বিয়ে করে ফেলবো। চলো প্লিজ চলো। পাগল হয়ে গেছো, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। চারটা মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এই চারটা মাস তুমি কোথায় ছিলে? তুমি যদি আমাকে ছাড়া বাঁচতেই না পারো, কোনো যোগাযোগ করোনি তুমি আমার সাথে। আমি তোমার উপর রাগ করেছিলাম, আমি কি করব? আমার সাথে কেন রাগ করেছিলে তুমি আমার সাথে? আরে আমি কেন কি জানি কখনই কথা কেন বলছি, আমি সেটা জানি না। আমি বুঝতে পারছি না আমি কি বলছি, কেন বলছি, কি ঠিক বলছি না বলছি। আমাকে বিয়ে করতে চাচ্ছো? হোয়াট ইজ দিস, ইজ ইট এ পান? নো, ইটস নট এ পান।
আমার উপর রাগ করে, আমার উপর জেদ করে অন্য আরেকটা মানুষকে বিয়ে করছো তো? একসাথে তিনটা লাইফ নষ্ট করে দিচ্ছ তুমি। ভালো তো আমাকেই বাসো, কেন বিয়ে করছো? কারোর কোনো লাভ হবে না কিন্তু। কেন তিনটা মানুষের লাইফ নষ্ট করছো? কারো কোনো লাভ হবে বেশো। পঞ্চাশের মতো লিস্ট অলরেডি হয়ে গেছে। সমস্ত ফ্রেন্ডরা কি বলছিল জানো? সমস্ত ফ্রেন্ডরা বলছিল আজকাল নাকি কেউ কার্ড পড়ে সামনে করে না। আমি বলেছি যে আমি করবো। আরে বিয়ে করবো, একবারই তো করবো দাদা, সবসময় কেউ বিয়ে করবো নাকি? যা করার সব কিছু করে তারপরে ছাড়ব। শুধু হয়েছে না তোমাদের ব্রেকআপটা কেন? আমরা দুজন আমাদের এক্সেল নিয়ে কথা বলবো না, এরকম একটা কথা ছিল। আমি অনেক ভেবে দেখলাম আমাদের এই বিয়েটা ভালোবাসার উপর ভিত্তি করে নয়, বরং এক ধরনের সেটেলমেন্ট, একটা অ্যারেঞ্জমেন্টের উপর দাঁড়িয়ে আছে। কৃপা কৃপা, বিয়ের আগে ভালোবাসা ফাঁসার উপরে আমার না বিন্দু পরিমাণ কোনো ট্রাস্ট নেই। আর তাছাড়া আমি তোর মতো অনেস্ট, সুন্দরী, এরকম স্ট্রেইট ফরওয়ার্ড একটা মেয়ে পেয়েছি, কিসের ভিত্তি ভিত্তির মধ্যে? আমি আমার মানে স্যামের সাথে রাগ করে আমি বাবাকে বলেছিলাম বিয়ে করবো। বাবাও তাড়াহুড়া করে পাত্র দেখলো, এর মধ্যে স্যামন আমার সাথে যোগাযোগ করেনি, এর মধ্যেই আমাদের এনগেজমেন্ট হয়ে গেলো। সব কিছু এত দ্রুত হয়ে গেলো, আমি না সময় পাইনি কোনো কিছু। কিন্তু আমি অনেক ভেবে দেখেছি, এখন আমি স্যামনকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমি বিয়েটা করতে পারবো না প্লিজ। কৃপা, আমার মনে হয় কি যে তোমার মাথাটা না একটু খারাপ হয়ে গেছে, তুমি মেন্টালি একটু ডিস্টার্বড আছো। তুমি বাড়ি যাও, ঘুমাও, দেখবে কাল সব কিছু ঠিক হয়ে গেছে। না হবে না, আমি বলছি তো, আমি ভেবেছিলাম ওকে ভুলে যাব, কিন্তু পানি নেই ভুলতে। বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের ফ্যামিলির মান সম্মান এভাবে নষ্ট করতে পারি না, তাই না? বিয়েটা সময় মতো হবে। আমি তোমাকে ভালোবাসি না, তারপরে তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আমি না চাইলেও আমাকে বিয়ে করবে? আর কি মুশকিল! তুমি জানো যে মানুষটা তোমাকে ভালোবাসে না, তারপরে তুমি তাকে বিয়ে করবে? সে অন্য একটা মানুষকে ভালোবাসে। ভালোবাসা? দুই দিন আগে তোমার সাথে ভালোবাসাবাসি কোথায় ছিল? দেখো, এইভাবে আমার সাথে কথা বলবে না, আমি কিন্তু তোমাকে অনেক রেসপেক্ট। আরে নিকুতি করে তোমার রেসপেক্টের, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো আমি কল্পনা করতে পারছি না। আরে বাপরে, তুমি সমস্ত কাজ করতে পারবে আমি বলতে পারবো না? বাড়িতে গিয়ে কয়েক বালতি পানি মাথায় ঢালো, ওকে? আর বিয়ে ভাঙার মতলব বাদ দাও, বুঝছো? ভদ্রভাবে কথা বলছি, কথা কানে যায় না? হুম, বললাম তো ভুল হয়ে গেছে, সরি। আরে বাবা, সরি চার বাহার দেখো না, নিজের ল্যাঙ্গুয়েজ তো মাশাআল্লাহ। আমি না চাইলে তুমি আমাকে বিয়ে করতে পারবা? কোনোদিনই না। এই বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল। বিয়ে শিডিউল টাইম মতো হবে, আর তাও যদি কোনো ঝামেলা করিস আমি তোকে উঠাই নিয়ে আসবো। আচ্ছা,
দেখা যাবে, উঠাই নিয়ে আসছি। দেখো দেখবো, দেখাই দিব। আচ্ছা দেখো তুমি।